हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी अपर्णा आबार एकटा नतून ब्लग निये हाजिर होलाम तोमादेर सामने। फ्रेंड्स, आजकेर ब्लगटा आमी रात्रि थेके स्टार्ट करेछि, एखन बाजे प्राय रात्रि 9:30। आर देखो, ए जामा कापड़गुलो बाइरे बाड़ीर बाइरे मेला छिल, तो जे आमरा रूमे थाकि तो फ्ल्याटे, तो फ्ल्याटेर बाइरेते आमी जामा कापड़गुलो मेले राखि। तो एगुलो सब रात्रेई तोला हय, जेहेतु बाइर ना माने छाते तो मिले नि, जस्ट घरेर बाइरटाई, तो सेई जन्य एगुलो रात्रे तोला हय। তো দেখো, জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি। তো এগুলো আমি পাট করে নিচ্ছি, এগুলো সব ধুয়েছিলাম আজকে, এগুলো সব আমি ভাঁজ করে রাখবো। আর সাথে দেখো, বিছানাটা খুব এলোমেলো হয়ে আছে, কারণ আমার ছেলে দুপুরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলো, মানে শুয়েছিল একটুখানি ঘুমি উঠে পড়েছিল, তো সেই জন্য বিছানাটা আবার মানে তখন উঠে পড়েছিল, তখন তো তুলে দিয়েছিলাম, কিন্তু আবার সন্ধ্যের পরে একটু ঘুমিয়েছিল, তো তখন আবার মশারি খাটিয়েছিলাম, তো তখন আবার মশারি খাটিয়েছিলাম, তো সেই জন্য বিছানাটা এলোমেলো হয়ে আছে। যেহেতু আবার রাত্রে শোয়া হবে, খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, তারপর আমরা নিজেরা শোবো, তো সেই জন্য বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি দেখো। তারপর আমি মশারি ফশারি খাটিয়ে দেবো, তো এগুলো পরে করব, আগে বাচ্চাদেরকে খাইয়ে নেবো, তারপর আমরা খেয়ে নেবো, তারপর মশারি ফশারি খাটিয়ে বিছানা করে নেবো। তো আপাতত বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, সব পরিষ্কার করে নিই, আর চারিপাশটা এলোমেলো করে রেখেছি। আর আজকে না একটু কাজ ছিল বলতে, জাস্ট হাজব্যান্ডের কাজ ছিল, তো ওটাই করছিলাম। আর আমার কাজ বলতে, আজকে ওবেলা যেহেতু খাসি মাংস রান্না করেছিলাম, তো এটা হচ্ছে বুধবারের, ঠিক আছে, এটা হচ্ছে বুধবারের ব্লগটা। তো বুধবার তো দুপুরে তোমাদেরকে সেটা আমি আপলোড করেছি, ভিডিওটা পোস্ট করেছি যে আমি খাসি মাংস রান্না করেছিলাম, তো ওটাই খাসি মাংস যে করেছিলাম 1 কিলো নিয়ে এসেছিল। আর আমরা তো বাড়িতে মাত্র এই 4 জন খেতে, বড় ছেলেকে নিয়ে, ছোট ছেলে তো তেমন খেতে পারে না, আর বড় ছেলেও তেমন খায় না, জাস্ট আমি আর আমার ভাই বেশি খাই, আর হাজব্যান্ড 2-3 পিস খেলেই হয়ে যায় তার, সেও বেশি খায় না, তো সেই জন্য মাংস 1 কিলো নিয়ে এসেছিলো, তো বেঁচেই গেছে, তো এবেলা হয়ে যাবে, ওই জন্য আর কিছু করিনি, জাস্ট ভাত বসিয়েছিলাম, তো ভাতও অলরেডি হয়ে গেছে। আর তো আমি ভাবলাম এগুলো গুছিয়ে নেই, কারণ যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তো করতে পারিনি, আর বাচ্চারা তো বারবার এত সব চারিপাশ নোংরা করে দেয়, সব কিছু টেনে নিয়ে এসে ফেলবে রান্নাঘরে, যেহেতু ড্রাম ফ্রাম থাকবে, মুড়ির ড্রাম, আটার ড্রাম, সব কিছু নিয়ে গোটা ঘরে মিলবে ফেলবে, বাকি আসনপত্র যা কিছু থাকে, খেলনা বাটি সব কিছু নিয়ে এসে ফেলবে, মোটামুটি ওর হাতের কাছে, ওদের হাতের কাছে যা যা কিছু থাকে সব ফেলে দেয়। তো দেখো, ঘরের রুমটা আমি গুছিয়ে দিয়ে এলাম, তারপর আমি এদিকে রান্নাঘরেও চলে এসেছি, আর রুমটা অলরেডি ঝাড়ু লাগিয়ে চলে এসেছি, তো দেখো রান্নাঘরটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি, তারপর ঝাড়ু লাগিয়ে নেব। আর হলটাও নোংরা হয়ে আছে, তো হলটা একদম ফাঁকা আমাদের, কারণ আমাদের যে দোকান ছিল, তো দোকানটা অ্যাকচুয়ালি রুমের ভেতরে করেছে, ওই রুমটার ভেতরে, তো সেই জন্য হলটা তো একদম ফাঁকা হয়ে গেছে এখন। হলটা তো ফাঁকা হয়ে গেছে একদম, তো ওইখানেই বাচ্চারা খেলে, তো ওখানে সব কিছু নিয়ে চলে যায়, মতলব যা কিছু খেলনা বাটি ওইখানে, ড্রাম ফ্রাম সব নিয়ে গিয়ে ওখানে ওরা টুল ফুল সাজিয়ে খেলতে থাকে। বাচ্চাদের তো জানো, যত খেলনা থাকলে মানে অভাব পড়ে যাবে, ঠিক কিছু না কিছু নিয়ে যাবে, বাসনপত্র চাই চাই, যতই খেলনা থাক না কেন। তো দেখো, এখানটাও আমি রান্নাঘরটা কোনো রকমে গুছিয়ে দিয়েছি, আবার আমার ছেলে এসে গেছে কিছু ঢালবে ঢালবে বলে। আর দেখো, চালের বস্তায় চাল রয়েছে, আর এবারের বস্তার চালটা না আমার ছেলে ফেলে ফেলেই শেষ করে দিয়েছে প্রায়। তারপর দেখো, আমি বেঁধে রেখেছি ওই জন্য যাতে না ফেলতে পারে, তাও দড়ি খোলার চেষ্টা করে, জানো কী বলবে এত বদমাশ। আর দেখো, তারপর আমি এসে গেছি এখানে হলটা ঝাড়ু লাগাতে, তো হলটা আমি গুছিয়ে, হলটাও সেমভাবেই গুছিয়ে নিয়েছি, সব কিছু যেখানে যা রাখা রেখে দিয়েছি, আর হলটা ফাঁকাই থাকে এখন, আগে দোকান ছিল বলে তাই সব সামানগুলো ছিল, এখন যেহেতু দোকান নেই, তো বাচ্চারা খেলে, কেউ এলে বসে টসে, তো একদম ফাঁকা হয়ে গেছে, জাস্ট ডাই মেশিনটা পড়ে আছে, একটা দুটো সামান থাকে, বাকি পুরো ফাঁকা হলটা। তো দেখো, হলটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছে, তারপর ওদিকে বাসনগুলো পড়ে রয়েছে, তো রান্নাবান্না করার পর, অ্যাকচুয়ালি রান্নাবান্না তো করি না কিছু, জাস্ট ভাত করেছিলাম, তো শুধু যে নাস্তা করেছিলাম, তো নাস্তার বাসনগুলো পড়ে রয়েছে, মুড়ি খেয়েছিলাম, তো মুড়ি খাওয়ার বাসনগুলো পড়ে রয়েছে, ওগুলো ধুয়ে নেব।
তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমার রান্নাবান্না করার পরও কী কী কাজ থাকে। অ্যাকচুয়ালি আমার দুটো ছেলে বাচ্চা নিয়ে থাকে, তো সারাক্ষণ কী বলবো, যত আমি যে গুছিয়ে রাখবো, যেমন বড়রা থাকলে বাড়িতে তুমি গুছিয়ে রাখো যেরকম সামান সেরমই থাকবে, তাই না, যতক্ষণ তুমি নিজে এলোমেলো করছো। কিন্তু যদি বাচ্চারা থাকে ও যতদূর ওদের হাত পাবে ঠিক টেনে টেনে এগুলো ফেলছে ওগুলো ফেলছে, মানে এখানে জিনিস ওখানে করছে ঠিক করবেই ওরা, তো এরকমই হয়, কিছু করার থাকে না, যেহেতু বাচ্চা ওরা করেই থাকে সব, তো এগুলো আমাকে গুছিয়ে নিতে হয়। তবে সবসময় তো করার টাইম পায় না, বাকি তো আরও সমস্ত কাজ থাকে, তো যেহেতু দুটো বাচ্চাকে সামলে বাড়ির কাজ, তারপরে হাজব্যান্ডের কাজ হেল্প করা, তারপরে ভিডিও এডিটিং নানান রকম কাজ থাকে, তো সেই জন্য করা হয় না। তো রান্নাবান্না করার পর তো ফ্রি হয়ে যায়, ফ্রি না হলেও করতেই হবে, যেহেতু মানে অগোছানো থাকবে সেটা তো আর ভালো লাগে না, যতটা পারি করে নেই, এই নয় যে একদম টিপটপ করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর পারি না, সত্যি পারি না আমি, তো যতটা পারি তার মধ্যে করে নিই। তো ওদিকের কাজ সব কমপ্লিট, আর এখন শুধু বাচ্চাদেরকে খাওয়ানোর পালা, তো চল বাচ্চাদেরকে খাইয়ে নিই তারপর ফিরে আসি। বাসন ধুয়ে নিয়েছি, বাসন ধুয়ে দেখো মাংসটা দেখাচ্ছে, তো এখনও রয়েছে মাংসটা, আলু ঝোল মাংস সবই রয়েছে, তো এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। আর দেখো থালা নিয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য ভাতটা বেড়ে নেব, তো দুজনের জন্য একই থালায় ভাত বাড়বো, কারণ দুজনকেই খাইয়ে দিতে হয়, তো নিজে হাতে খায় না ওরা, তো সেই জন্য দুজনকে যেহেতু খাইয়ে দিতে হয়, তো দেখো কাঁসার থালাটা নিয়েছি, ওটাই আমি ভাত বেড়ে নেব দুজনের জন্য, আর ওটা থেকে আমি দুভাইকেই খাইয়ে দেব, তারপর বাচ্চাদেরকে খাইয়ে দেয়, তারপর নিজেরা খেয়ে নেব। তো দেখো পাতে আমি নুন নিয়েছি একটু, আর নুন আমাদের মানে কী বলবো, খাওয়া অভ্যাস আদত হয়ে গেছে, কারণ হাজব্যান্ড সে শুধু নুন নেয় না, বাকি সবাই আমরা নুন খাই, ভাত দিয়ে নুন না এলে না ভাত চলেই না, একটু যতই সবজি তে নুন থাক যাই থাক, মোটামুটি ভাতের সময় নুন একটু নেই আমি, তো আমার আদত হয়ে গেছে, বাচ্চাদেরকে একটু করে দিই, যদিও কাঁচা নুন খাওয়া ঠিক না, বাট তবুও আমরা খেয়ে নেই, মানে আমি তো বেশি বিশেষ করে, কেউ খাক বা নাই খাক আমি তো বেশি নেই। তো দেখো বাচ্চাদের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এবার একটা বাটিতে আমি তরকারিটা নিয়ে নেবো, আই মিন মাংসের ঝোলটা নিয়ে নেব, একটু মাংস আলু আর ঝোলের সাথে নিয়ে নিয়েছি, তো দেখো বাচ্চাদেরকে আমি খাওয়াতে চলে এসেছি। তো দুভাইকে ডেকে নিয়েছি, দুটো ছেলেকে, ওরা দুজনে এসে দুপাশে বসবে, আর ছেলেকে আসনে বসতে বললাম, মম্মি এসে দেখা ধাপাশ করে বসে পড়ল, ও এরমই। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, আর কিছু বলার থাকলে, কিছু রিকোয়েস্ট করার থাকলে অবশ্যই, মানে অন্য কিছু কোনো কারণ নিয়ে কোনো কিছু নিয়ে যদি ভিডিও বানানোর থাকে তো অবশ্যই সেগুলো বলো কমেন্ট বক্সে এসে, আর ভিডিওটা একটুও যদি ভালো লাগে তো লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমার এগিয়ে যেতে আরও বেশি আমার সাহায্য করবে। আর দেখো এমনিতেই আমার আমার মন ঠিক ছিল না, কারণ আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তো আমি এই চ্যানেলটা অনেক থেকে পড়েছিল, এটা অতটা আমি ভিডিও আপলোড করতাম না, গ্রো করেনি চ্যানেলটা, তো সেই জন্য যেহেতু সেটা ডিলিট হয়ে গেছে, আর আমারও কিছু করার ইচ্ছা যে আমি ইউটিউবে কিছু করি, সেই জন্যই জাস্ট করছি। তো বাই, ফিরে আসবো নতুন একটা।